দূষণমুক্ত নির্মল পরিবেশ গড়ার লক্ষ্যে গ্রাম পঞ্চায়েত পরিবেশ রক্ষা করতে লাগানো হচ্ছে চারা গাছ, প্লাস্টিক বর্জন সহ বিভিন্ন বিষয়ে সচেতনমূলক বার্তা পঞ্চায়েতের পক্ষ থেকে। হাওড়ার পাঁচলা গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের গ্রামীণ এলাকায় প্রাকৃতিক দুর্যোগে দেখা যায় ইলেকট্রিক বিচ্ছিন্ন হওয়ার ঘটনা, তার জেরে সমস্যায় পড়ে এলাকার মানুষ। সেই দিক গুরুত্ব রেখেই পঞ্চায়েতের অভিনব উদ্যোগ, যেমন বৃক্ষরোপণ এগুলো করা হয়, তার সাথে সাথে পরিবেশ দূষণ যাতে না হয় এদিক থেকেও আমরা ভেবেছি যে সোলার সিস্টেম খুবই ভালো একটা জিনিস, এবং গ্রামের যারা স্বাবলম্বী যারা বৃদ্ধশীল মানুষ আছেন তারা আসছে মোটামুটি আমাদের এই এই সোলার সিস্টেমটা দেখে, যে কত কিলো ক্যাপাসিটি আছে, আমাদের 7 কিলো ক্যাপাসিটি আছে, যা আমাদের কারেন্ট লাগে তার থেকেও আমাদের বেশি ক্যাপাসিটি দিয়ে এটা তৈরি করা হয়েছে, তো আমাদের কারেন্টও বিলও এখন আসছে না। পঞ্চায়েতে যে প্যানেলটা লাগানো হয়েছে, 20টা প্যানেল লাগানো হয়েছে, এক একটা প্যানেলে 325 ওয়াট করে এক একটা প্যানেলে দেওয়া হয়েছে, 6 থেকে 7 লাখ। পঞ্চায়েত অফিসে লাগানো হয়েছে সোলার সিস্টেম, যার মাধ্যমে ইলেকট্রিকের সমস্ত কাজ করা যাবে, প্রয়োজন হবে না ইলেকট্রিকের। তার ফলে প্রাকৃতিক দুর্যোগে কোনোভাবেই ইলেকট্রিক বিচ্ছিন্ন হলেও কোনো রকম সমস্যায় পড়তে হবে না। সেই সমস্যা থেকে মুক্তি পেতে পঞ্চায়েতে আসা সাধারণ মানুষকে বার্তা দিচ্ছেন পঞ্চায়েত প্রধান, তারাও যেন যারা স্বাবলম্বী তারাও এই পন্থা ব্যবহার করুক, অর্থাৎ ইলেকট্রিকের বদলে সোলার সিস্টেম ব্যবহার করুক। একদিকে যেমন সেই সমস্ত মানুষ উপকৃত হবে, অন্যদিকে পরিবেশ দূষণমুক্ত হবে। পঞ্চায়েত প্রধানের কাছে আরও জানা যায় গ্রামাঞ্চলে মানুষকে বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে পঞ্চায়েতের পক্ষ থেকে, পরিবেশ রক্ষা করতে পঞ্চায়েতের পক্ষ থেকে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, সেই সঙ্গে এই সোলার সিস্টেম ব্যবহারকেও সামনে রাখা হচ্ছে, মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান জানান সোলার সিস্টেম বসিয়ে বিদ্যুৎ ব্যবহার করতে অত্যন্ত ব্যয় সাপেক্ষ, যা সবার পক্ষে সম্ভব নয়। তবুও পঞ্চায়েত এলাকায় বহু মানুষ রয়েছেন যাদের পক্ষে এটা সম্ভব, সেই সমস্ত মানুষ যদি প্রথম পর্যায়ে এগিয়ে আসে তাদেরকে দেখেই বহু মানুষ উদ্যোগী হবেন। ধীরে ধীরে গ্রামাঞ্চলের অর্থাৎ পঞ্চায়েত এলাকার অধিকাংশ মানুষের সোলার সিস্টেম বসানোর প্রতি আগ্রহ বাড়বে। পঞ্চায়েত প্রধান জানান 7 কিলোওয়াট বিদ্যুৎ পেতে পঞ্চায়েত অফিসে সোলার সিস্টেমে খরচ হয়েছে প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, নিউজ 18 লোকাল।